তোমাকে আমি বড়দিন বলতেছিলাম যে অ্যাকচুয়ালি একটা বিটের ম্যাথের সূত্র হচ্ছে অনেকটা এরকম fa প্লাস মাইনাস n, অর্থাৎ যদি এভাবে লেখো তাহলে এটা হচ্ছে জানা কম্পাঙ্ক, এটা হচ্ছে অজানা কম্পাঙ্ক। তুমি চাইলে এভাবে লিখতে পারো যে fa সমান সমান fb প্লাস মাইনাস n। তো এটা হয়ে যাবে জানা কম্পাঙ্ক, এটা হয়ে যাবে অজানা কম্পাঙ্ক। একটা করে আমি ম্যাথ করি, তারপর তোমাকে আমি বুঝাই, তারপরে আমরা এটা সলভ দিব যে কিভাবে এটা হলো। হ্যাঁ, খেয়াল করো জিনিসটা। প্রথমত আমি একটা অঙ্ক করি, সেটা হচ্ছে তপন স্যারের বইয়ে 26 নম্বর ম্যাথটা, 26 নম্বর অনুশীলনী ম্যাথ। কি বলতে শোনো, বলতেছে এ এবং বি দুইটা সুরসলাকা, এ এবং বি দুইটা সুরসলাকা, মানে দুইটা টিউনিং ফর্ক আর কি। হ্যাঁ, এ এবং বি দুইটা সুরসলাকা একসাথে বাজালে প্রতি সেকেন্ডে পাঁচটা বিট তৈরি হয়, পাঁচটা বিট। তাহলে তোমাকে বলছিলাম কতদিন, প্রতি সেকেন্ডে বিট মানে হচ্ছে বিটের হার, এটা হচ্ছে 5 হার্জ, পাঁচটা। এ এর ভ, আচ্ছা এখানে বলা আছে বি এর কম্পাঙ্ক, দেখো একটা মান দেওয়া থাকবে এফ বি, চলো 430 হার্জ, এফ বি হলো 430 হার্জ, তাহলে এফ বি হলো 430 হার্জ। আচ্ছা ভালোভাবে খাতা করো, আমার ক্যামেরা সাথে সাথে লাগবে, অসুবিধা হবে। ওরা বলতেছে এফ এর মানটা কত, এফ এর মানটা কত, এবং প্রত্যেক অঙ্কে দেখবা তথ্য লেখা থাকবে। যেমন ওরা এখানে বলছে এ এর ভর কমালে, ভর কমালে বিট কমে যায়, ওরাই তো তোমরা দিয়ে দিস। এখন আগে আমার সঙ্গে সবাই একমত হও, যেটা আমি বলতেছিলাম একটা টিউনিং ফর্ক দেখতে এরকম হয়, এরকম। এখন এটা হচ্ছে বাহুটা, টিউনিং ফর্কের বাহুর ভর বাড়ানো হইল। এই কথাটা তোমাকে অনেক ভাবে বলতে পারে, বলতে পারে যে টিউনিং ফর্কের গায়ে তার লাগানো হয়েছে, তার তার পেঁচানো হয়েছে, তার মানে ভর বাড়ছে। তাহলে ভর বৃদ্ধি এই কথাটা ওরা বলতে পারে তার যুক্ত করা হয়েছে, তার বলতে পারে যে কোনো কিছু দিয়ে কোনো কিছু লাগানো হয়েছে তার গায়ে। আবার বললো ভর হ্রাস করা হইল, এইটা ওরা বলতে পারে তার খুলে ফেলা হয়েছে, বলতে পারে ঘষা হইল, অর্থাৎ টিউনিং ফর্ক যদি ঘষা হয় এটার বাংলা অর্থ হচ্ছে ওর ভর কমছে। আচ্ছা এখন তুমি একমত হও আমার সঙ্গে যে টিউনিং ফর্কের ভর বৃদ্ধি আর ভর হ্রাস, এটা বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা টিউনিং ফর্কের ভর বাড়ানো হইল আর ভর কমানো হইল, এটা সবাই বুঝতে পারছো? হ্যাঁ, এতে আমাদের কি সমস্যা, আমরা তিনটা পয়েন্ট মাথায় রাখবো, একটা হচ্ছে ভর, তারপর কম্পাঙ্ক, তারপর হচ্ছে বিট, কখনো মাঝখানে স্কিপ করবা না। ধরো কোন একটা জিনিসের যদি ভর বাড়ানো হয় তার কম্পাঙ্ক কি হওয়া উচিত? ভারী জিনিসের কম্পাঙ্ক কি কম হওয়া উচিত না? তুমি নর্মালি আগে ভাবো এবং সিদ্ধান্তে আসো, যেটা ভারী জিনিস হবে ভর যার বেশি হবে, আমার ভর অনেক বেশি তাহলে আমার কম্পাঙ্ক অবশ্যই কম, কারণ আমাকে কাঁপাইতে গেলে তোমার শক্তি বেশি খরচ করতে হবে। তুমি ওই একই পরিমাণ শক্তি খরচ করে এটাকে অনেকবার কমাইতে পারবা, এটা অনেকবার কমবিত হবে, দেখো এটা অনেকবার কমবিত হচ্ছে, ওর ভর অবশ্যই আমার চেয়ে কম। তাহলে একটা বিল্ডিং চিন্তা করো, অনেক ভারী জিনিস, এটা তুমি চাইলে ফেলতে পারবা না, কম্পিত করতে পারবা না। সো আমরা সবাই একমত হই, সবাই লিখে ফেলো খাতায়, ভর যদি বাড়ে ভর বৃদ্ধি পায় তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি পাবে, ফার্স্ট কথা হচ্ছে এটা। কারো যদি ভর বৃদ্ধি পায় তাহলে কম্পাঙ্কটা কি হবে বলো? হ্রাস পাবে, সরি ভুল বলছিলাম, ভর যদি বৃদ্ধি পায়, ভর বৃদ্ধি পাইলে কম্পাঙ্ক হ্রাস পাবে। এখন ভর যদি কারো বাড়াও কম্পাঙ্ক তাহলে কমে গেল, আর যদি কারো ভর কমাও তাহলে কম্পাঙ্ক বেড়ে গেল।
দেখো জিনিসটা যতটা সহজে বলতেছি তুমি অত সহজে মাথা দিতে নাও পারো, বাট আস্তে আস্তে নাও। কোন একটা জিনিসের ভর যদি বেড়ে যায়, ভর বেড়ে গেলে কম্পাঙ্ক কি হবে? কমে যাবে। আগে ভাবো যে আমি কি বলছি, ভর যদি কোনো জিনিসের বাড়ে তাহলে কম্পাঙ্কটা কমে যাবে, ভর যদি বৃদ্ধি পায় কম্পাঙ্ক হ্রাস পাবে, হ্রাস পাইলে বিটের মানটা বাড়তেও পারে কমতেও পারে। ফ্যাক্ট হচ্ছে এটা। এখানে তুমি ঝামেলা পাকায় ফেলবা, কারণ এটা যেমন ফিক্স করে বলছিলাম ও বাড়লে ও কমে, বিট কিন্তু এরকম না, বিট বাড়তেও পারে কমতেও পারে, যে প্লাস মাইনাস দেওয়া আছে ক্যাপাসিটরের মধ্যে। আবার ভর কমাইছি, ভর কমাইছি, কম্পাঙ্ক বাড়লো, কম্পাঙ্ক বাড়লে বিট বাড়তেও পারে কমতেও পারে, ফ্যাক্ট হচ্ছে এটা। আসছে আসছে এবার এবার আসছে আচ্ছা, এবার সবাই শোনো আমি বলি। এই যে আমার ম্যাথটা কিন্তু এক মিনিটের কাজ, আমার FB জানা মান আমি FB কে এখানে লিখবো, FA আমি জানি না আমি এখানে লিখবো, প্লাস মাইনাস এর অ্যান্সার পেয়ে গেলাম। এখন কোশ্চেন হচ্ছে যে অ্যান্সার পাইলাম দুইটা, 435 425, বাট গ্রহণ করব কোন মানটা? এটা হচ্ছে আমার জন্য একটা কোশ্চেন, গ্রহণ করব কোন মানটা। এই জন্য আমি তোমাকে একটা ভালো বুদ্ধি শিখাই, এটা শিখতে একটু সময় লাগবে, অনেকেই অনেকভাবে শিখায়, কেউ কবিতা শিখায়, কেউ ডট ক্রস শিখায়, আমি তোমাকে একটা গ্রাফিক্যাল বুদ্ধি শিখাই, যে তুমি আজকে বললাম যে দেখো ক্লাসটা, এটা শিখতে একটু সময় লাগবে, কিন্তু যত বিটের ম্যাথ আছে সবচেয়ে খারাপ ম্যাথ হয়ে করা যায়। কিরকম দেখো, আমরা গ্রাফ প্লট করলাম, এদিকে আমি সবসময় কম্পাঙ্কটা আঁকবো, ক্লিয়ার? এক নম্বর পয়েন্ট। তাহলে আমি জানতাম কার মান 430, আমি ধরলাম যে এইটা হচ্ছে 430, FB হলো 430 Hz। আচ্ছা এখন এটা যদি 430 হয়, F এর মান তো দুইটা, 425 435, তো 35 তো ওর উপরে হওয়া উচিত, তাহলে আমি এটাকে ডট ডট দিয়ে আমার মতো করে রাখলাম যে FA সমান সমান 435, যেহেতু F এটা হচ্ছে বড়। আবার F এর আরেকটা মান পাওয়া গেল যেটা হচ্ছে 425, অর্থাৎ ওর থেকে ছোট। খেয়াল করো এখানে গ্যাপটা হচ্ছে 5, এই যে 5 Hz, দেখছো ওর থেকে ও 5 বেশি, আবার ওর থেকে ও 5 কম, যে কোনো একটা অ্যান্সার হবে। এইটাই হচ্ছে বিটের হার, এই যে গ্যাপটা, যে এটাকে আমরা বলতেছি বিটের হার। আচ্ছা এখন কোশ্চেনে বলা আছে যে এর ভর কমালে বিট কমে যায়, দুইটা কথা বলছে, কার ভর কমাইছে? এর, এর কিছু হয়েছে না বি এর কিছু হয়েছে আমরা পরে দেখতে হবে, আগে ওরা বলছে এর ভর কমাইছে। আচ্ছা ভর যদি কমাও, ভর কমাইলে প্রথমেই ভাববা কম্পাঙ্কের কি হবে, একটা জিনিস হালকা হচ্ছে কম্পাঙ্ক বাড়বে। আচ্ছা এখন ধরে নেই যে এফ এ তো আবার দুইটা, ধরে নেই এটা অ্যান্সার, ধরে এটা অ্যান্সার, তাহলে আমি যদি ভর কমাই কম্পাঙ্ক বাড়বে না, কম্পাঙ্ক বৃদ্ধি পাওয়া মানে কি ওর মানটা 36 37 38, গ্রাফটা আস্তে আস্তে উপর দিকে উঠবে কিনা বলো, ধীরে ধীরে লিফট করবে উপর দিকে গ্রাফটা, তাহলে গ্রাফটা যদি উপর দিকে লিফট করে ও তো স্থির, ওর সঙ্গে গ্যাপটা কি হইতেছে, বাড়তে না কমতেছে? বাড়তেছে। আবার বলি আমি এফ এ কে অ্যান্সার হিসেবে ধরে নিলাম, এটা ধরি এটা অ্যান্সার, ওর ভর কমাইছি, ওরা খাতা করে বড় হয় পরীক্ষায় ভর কমাইলে আমার মাথায় আন্দোলনে কম্পাঙ্ক কি হবে, বাড়বে, কম্পাঙ্ক যদি বাড়ে এই এইটা ওইটা উড়ে যাচ্ছে উপর দিকে, তাহলে গ্যাপটা কি হচ্ছে, বাড়তেছে। তাহলে যদি এইটা অ্যান্সার হয় তাহলে বিটটা বাড়বে, রাইট? কিন্তু আমাকে কোশ্চেনে বলা আছে ভর কমাইছে বিট কমে যায়, বিট কমে যায় বলছে, কিন্তু আমি এটাকে অ্যান্সার করলে কি দিছে, বিটটা বাড়তেছে, সো এটা অ্যান্সার না। অপশন নাম্বার 2, এইটা যদি অ্যান্সার হয় ওর ভর কমাইছি, ওর কম্পাঙ্ক বাড়বে না কমবে, বাড়বে,
ওর কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে এই গ্রাফটা উপর দিকে উঠবে, ও তো স্থির, ওর সঙ্গে অলরেডি বিট ছিল 5, ও যদি ধীরে ধীরে উপর দিকে উঠে গ্যাপটা কি হচ্ছে ভালো, গ্যাপটা হলো 4, গ্যাপটা হলো 3, গ্যাপটা হলো 2, গ্যাপটা হলো 1, তাহলে বিট কমে যাচ্ছে। আবার বলি যদি এইটা অ্যান্সার হয় তাহলে ওর ভর যদি তুমি কমাও কম্পাঙ্ক বাড়বে, 426 হবে, যেই 26 হলো গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে দেখছো। সো এইটা অ্যান্সার হলে বিট কমে যায়, সো আমার অ্যান্সারটা হবে 426 হচ্ছে আমার জন্য অ্যান্সারটা। দেখো এটা হচ্ছে বইয়ের ম্যাথ নাম্বার 29। ম্যাথ নাম্বার 29-এ আমি তোমাকে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে দেখো এফ বি এর মানটা দেওয়া আছে 510, হ্যাঁ এফ বি বলা আছে 510, এন বলা আছে 5, আমাকে বলছে এফ এর মানটা বের করো। তুমি খুব দ্রুত লিখবা অজানা মান সমান সমান জানা মান প্লাস মাইনাস এন, 510 প্লাস মাইনাস 5, 515 505, আমার অঙ্ক করা শেষ। শুধু সিদ্ধান্ত বলতে হবে এইটা অ্যান্সার নাকি এইটা অ্যান্সার, তার জন্য তোমাকে এখানে একটা ক্লু দেওয়া আছে। এক একটু ঘষা হলো চট করে লিখে ফেলো, ঘষা মানে কি কম্পাঙ্ক হ্রাস পাইছে না ভর হ্রাস পাইছে, ভর কমে গেছে। ভর যদি কমে যায় তাহলে কম্পাঙ্ক কি হবে, কখনোই ভরের পরে বিট নিয়ে ভাববা না, ভরের পরে ভাববা কম্পাঙ্ক নিয়ে, তারপরে যাবা বিটের কাছে। তাহলে ভর যদি কমে যায় ভর কম তাহলে কম্পাঙ্ক অবশ্যই বাড়বে। তো আমি এইভাবে চিন্তা না করে গ্রাফটা এগিয়ে দিয়ে চলো, জানতাম এফ বি এর মান, এফ বি এর মানটা হচ্ছে 510, তাহলে আলটিমেটলি যারা বুদ্ধিমান বুদ্ধিমতী বসে আসো এফ এর মানটা হবে 515টার উপরে, আর যারা ছোটটা হবে নিচে, গ্যাপটা হচ্ছে 5। এখন খুব ঠান্ডা মাথায় খেয়াল করো ওরা কার মান বলতেছে, ওরা কি ভরের মান বললো না ওরা কম্পাঙ্কের মান বলতেছে। দেখো আমি গ্রাফ থেকে ফেলছি এফ এর মান, এফ বি এর মানটা বসায় দিছি আর এফ এর মানটা লিখে ফেলছি। এখন আমাদের বলো যে ওরা বলতেছে এ কে ঘষা হয়েছে, এ তাহলে এ কে যদি ঘষা হয় তাহলে আমার সঙ্গে একমত হবে না। দেখো এ কে যদি ঘষা হয় তাহলে এ তো অ্যান্সার দুইটা, এটাও এ এটাও এ নাকি দুটি তো এ, তাহলে আমি যদি ধরে নেই যে ধরি 505 হচ্ছে অ্যান্সার, ধরে নেই 505 হচ্ছে অ্যান্সার, তাহলে আমি যদি ভর কমাই এটার ভর যদি আমি কমাই ভর কম্পাঙ্ক কি হবে বলো, কম্পাঙ্ক বাড়বে, কম্পাঙ্ক বাড়বে। তো কম্পাঙ্ক যদি বাড়ে এটা তো ফিক্সড, এই গ্রাফটা উপর দিকে উঠবে কিনা বলো, এটা উপর দিকে উঠলে গ্যাপটা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে। তো 505 যদি অ্যান্সার হয় তাহলে বিটটা হ্রাস পায় কমে যাচ্ছে বিটটা, কিন্তু আমাকে ওরা বলছে বিট বাড়তে হবে, সো এটা অ্যান্সার না, সিম্পল। আচ্ছা আবার ওরা বলতেছে যদি এটা অ্যান্সার হইতো তাহলে আবার আগে থেকে আসি ভর কমছে, ভর কমলে কম্পাঙ্ক বাড়বে, এটা আস্তে আস্তে উপর দিকে উঠবে, এটা আমার মেইন পয়েন্ট। তাহলে এটা যদি উপর দিকে উঠে গ্যাপটা কি হচ্ছে বলো, গ্যাপটা বেড়ে যাচ্ছে না, তাহলে এইটা অ্যান্সার হবে বিটটা বাড়বে। এখানে গ্রাফ থাকার পরে আমাদের দুই লাইন ব্যাখ্যা লিখতে হবে, এটা পরে লিখে দিচ্ছি। তুমি আগে চ্যাপ্টারের সবগুলা যে আমি কাজগুলা দিছি ম্যাথগুলা পারলে এখনই করে ফেলো, তারপর